কৌশলে মোবাইল ফোন চুরি করে ফেসবুক আইডি দখলে নিয়ে নারীদের ব্ল্যাকমেইলের অভিযোগে মোহাম্মদ ইয়াসিন নামে একজনকে গ্রেপ্তার করেছে সিআইডির সাইবার ক্রাইম ইউনিট। নারীদের প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য ভিকটিমের মোবাইলে ধারণ করে রাখত ইয়াসিন, পরে সেই মোবাইল নিয়ে সটকে পড়ত। চুরি করা সেই ফোন বিক্রির আগে ভিকটিমের ভিডিও কন্টেন্ট এবং ফেসবুক আইডির দখল নিয়ে রাখত সে, আর এভাবেই দিনের পর দিন ওই তরুণীদের ব্ল্যাকমেল করতেন। একাধিক অভিযোগের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটর থেকে ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল সেট ও 10টি সিম কার্ড উদ্ধার করা হয়।